ইলেকট্রিক পিলারের শখে পাখির মৃত্যুর ঘটনা আজকের নয়, এই ঘটনা দৈনন্দিনের। খবর নিলে দেখা যায় বিভিন্ন ব্লকে পাখির মৃত্যুর ঘটনা ঘটে চলেছে। আর যত দিন যাচ্ছে টেকনোলজি উন্নত হচ্ছে, সেখানে ক্ষতি হচ্ছে পশু পাখি থেকে জঙ্গলের জীবজন্তুর। আর তার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্লাস্টিকের ব্যবহার। এই দুইয়ের মাঝে পড়ে অনেক কিছুই আমাদের হারাতে হচ্ছে। সেরকমই প্লাস্টিকের দড়িতে একটি পাখি পায়ে জড়িয়ে গিয়ে ইলেকট্রিকের পিলারে ঝুলে যায়। সেই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর ব্লকের বৈতল এলাকায়। স্থানীয় মানুষজন ইলেকট্রিকের তারে পেঁচিয়ে থাকা পাখিকে দেখতে পায়। সেই পাখিটিকে বাঁচাতে এগিয়ে এলেন একদল যুবক। তারা সাথে সাথে ইলেকট্রিকের জাম্পার নামিয়ে ইলেকট্রিকের পিলারে উঠে পাখিটিকে বাঁচিয়ে দেয়। এরকমই হাজার হাজার ঘটনা আমাদের দেশে ঘটে চলেছে। যে কাজ ইলেকট্রিক দপ্তরের কর্মীদের করার কথা, সেই কাজটি একদল যুবক তাদের নিজেদের চেষ্টায় করে তাদের এলাকার মানুষ কুনিশ জানায়। এরকমই হয়তো সকলে এগিয়ে আসলে আমাদের দেশকে প্লাস্টিক মুক্ত, দূষণ মুক্ত দেশ গড়া সম্ভব। তারই প্রমাণ দিল এক দল যুবক। এক যুবকের নাম রাকিবুল্লাহ খান। চলুন, তিনি কি বললেন শুনে নেব। মানুষ যখন মানুষের পাশে এসে দাঁড়ায় না, তখন একটি বন্য প্রাণীকে বাঁচাতে তোমরা এই পাঁচ বন্ধু মিলে ঝাঁপিয়ে পড়লো, কারণটা কি বলবে? হ্যাঁ, কারণটা হচ্ছে যে একটা পাখি এইভাবে যদি বেঁচে আছে, যে যদি মারা যেত তাহলে অতটা গুরুত্ব দেওয়া যেত না, বেঁচে আছে মানে তাকে বাঁচাতে অবশ্যই আমাদের ঝাঁপিয়ে পড়াটা উচিত মনে হয়। তুমিও তো সঙ্গে ছিলে দাদা, যদি কিছু বলো। বলছিলাম বলতে, ধরুন এটা একটা বন্য প্রাণী, তাকে বাঁচানোর জন্য সবাই ঝাঁপিয়ে পড়েছে। এইরকমভাবে যদি কোনো মানুষ বিপদে পড়ে, তার জন্য প্রতি মানুষের কর্তব্য তার পাশে দাঁড়ানো এবং তাকে সাহায্য করা, তাকে বাঁচিয়ে রাখা, তাকে চিকিৎসা করা পর্যন্ত পৌঁছে দেওয়া মানুষের কর্তব্য। কারণ হচ্ছে এটাই যে আমি গতকাল বিকালবেলায় যখন দোকান আসি, আসার দোকান খোলার পর এসে ইলেকট্রিক পোলের দিকে হঠাৎ করে নজর যাই, দেখা যায় একটি পাখি দেখছি ঝটকা ঝটকি করছে, লাইলনে জড়িয়ে গেছে ইলেকট্রিক পোলের মধ্যে। কোনো কারো নজরের মধ্যে আসে না, না আসার পরই আমার নজরে আসলো। আসার পরই আমি এই আমার এই পাশে চার বন্ধুকে সহযোগিতা নিলাম। চার বন্ধুকে বললাম, বলে জাম্পার মেন জাম্পার নামিয়ে চার বন্ধুকে সহযোগিতা করে আর ওই ইলেকট্রিক পোলে আমি নিজে উঠে দেখলাম যে ওই পা জড়িয়ে লাইলনে জড়িয়ে গেছে এবং একটা পা কেটেও গেছে। আমি সেই অবস্থায় উঠে তাড়াতাড়ি করে উঠে পাখিটাকে ওই অবস্থা থেকে বাঁচালাম।